অত্যন্ত চমৎকার করে গান করলেন আমির দেওয়ান সাহেব। ভালো লাগলো গান, কথাও শুনলাম। আমরা কথা তো শুনবই না, গানই শুনব। একটা খটকা আমার ভিতরে লাগলো, এটা হইলো আমি বলছিলাম আমার কান থাকতো আমি শুনি না, চোখ থাকতো আমি দেখি না, মুখ থাকতো আমি বলি না, কই এইভাবে হইলো তো চলে না। কি বলতেছি কি করতেছি এটা দেখতে হইব, শুনতে হইব, নইলে তো আর হবে না। তারপরে কইল বউরে অনেক সময় মা কয়, ঘটনাটা শুনছেন না আপনারা, ষাঁড় গরু হারায় গেছে, এমন রৌদ্র, চৈত মাসের রোদ তো খুবই মারাত্মক রোদ, জমিন ফাটায়লা, এটা মানুষের মাথা ফাটবো না। ছেলেরে কইতাছে বাজান, মানে বাজান না কই, ভাই আপনি কি আমার ষাঁড় গরুটা দেখছেন? কই কত বড় সাহস, চিন্তা করো বিষয়টা, আমার বাপে আমার বাই কয়, তাড়াতাড়ি মার কাছে গেছে, মায়েরে কইতাছে মা জানো আব্বাই তোমার বাই কইছে, কই তোর বাপ আয়ুব বাড়ি ধরে বিচার করতেছি। বাড়িতে আসতেই গিন্নি জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? নিজের ছেলেরে ভাই বলেন, কই মা রে গরু হারাইলে এমনই হয়। এর জন্যই তো বলছিলাম কান থাকতে শুনবো না, চোখ থাকতে দেখবো না, মুখ থাকতে বলবো না, কারণ জামাইয়ের এখন মাথা খারাপ, মাথা খারাপ জামাইয়ের সাথে কথা কইলেই তো উল্টা পাল্টা কইব, এর জন্য আমার মুখ বন্ধ রাখতে হইবে। বুঝছেন নি বিষয়টা, মুখটা কি এমনি বন্ধ রাখতে চাই, কারণ আপনি কয়ে ফেলবেন আপনার মুখের মধ্যে তো কোনো ই নাই, চামড়ার মুখ তো অনেক কিছু কয়ে লাই, যদি চামড়ার মুখ না থাকে এটা প্লাস্টিকের মুখ হইতো কবে বেঁকা হয়ে যেত। আমার জামাইয়ের মাথা খারাপ, এর জন্য বেশি কিছু বলা যাবে না, কারণ বেশি কিছু বললেই উনি উল্টাপাল্টা কিছু বলবে। যাক ভালো লাগলো। তা আমার ভাইজান বললেন বিচ্ছেদ গান হচ্ছে যেভাবে এভাবেই হবে, আপনারা কি কান্নাকাটি পছন্দ করেন নাকি? হ্যাঁ আমি আসলে ইচ্ছা করলে কান্না করতে পারি না, হঠাৎ করে কান্না চলে আসে, অনেক সময় আমি ইচ্ছা করি না কান্না চলে আসে, কিন্তু এখন আজকে আসবে কিনা এটা বলতে পারতেছি না, ভাবের সাথে বলা যায়। আমি সাধক উকিল মুন্সি সাহেবের একটি গান করছি, কান্না করতে করতে আমি এখন ক্লান্ত, আমি আর কান্দি না, আমি এখন হাসি, এখন আমার চোখে জল নাই, শুকিয়ে গেছে, আজকে খালি হাসি, কারণ আবেগ তো আর সবসময় আসে না।